নদিয়া এবং মুর্শিদাবাদের কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণ বিষয়ক সেমিনার। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং সংগঠনের প্রতিনিধিরা। কে কি বলেছেন দেখব। আজকে মূলত প্রোগ্রামটা ছিল নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কাঠ ব্যবসায়ী সমিতি, তারা সামাজিক এবং এখানে বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগানো এবং গাছ এর যে জীবন জীবিকার উপর এবং জল পরিবেশ সচেতনতা এই ধরনের বিষয়ের উপর তারা একটা সেমিনার করেছিল। এই সেই সেমিনারে এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী এবং যারা পরিবেশবিদ তিনারা ছিলেন, আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন সাহেব ছিলেন এবং আমিও এখানে অনেকটা সময় এদের সাথে কাটালাম। এটা একটা ভালো লাগলো যে এই ধরনের অনুষ্ঠান মূলত কেউ করে না। এদের 22তম যে কনভেনশন, সেই কনভেনশনের মধ্যে দিয়ে আমরা জোর দিলাম যে আগামী দিনে এই সমাজে মানুষকে বেঁচে থাকার জন্য গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। সেটা ওনারা দায়িত্ব নিয়েছেন যে আমরাও কিছুটা গাছ লাগাবো এবং গাছকে বাঁচাবো এবং পরিবেশ রক্ষা করাতে তারা একটা অগ্রণী ভূমিকা নেবে এবং এখানে এসে রবীন্দ্র সদনে মূলত এই ধরনের আলোচনা আজকে হলো। নদিয়া মুর্শিদাবাদ কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 22তম বৃক্ষরোপণ কর্মসূচি সেমিনার, সেই সঙ্গে আগামী দিনের আমাদের আগামী প্রজন্মকে যাতে আমরা সুস্থ পরিবেশ দিতে পারি তার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, এটাই হচ্ছে আমাদের মেন কর্মসূচি।